আসসালামু আলাইকুম। আজকে এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 12তম ভিডিও। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে দুইটা ফর্মুলা আজকে শেখাবো, সেটা হচ্ছে রো ফর্মুলা এবং কলাম ফর্মুলা। রো ফর্মুলা এবং কলাম ফর্মুলা আসলে কি কাজে লাগে সেটা নিয়ে কথা বলবো আজকে, আপনাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করব। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের কাজের ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার তৈরি করার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে যখন আমাদের সিরিয়াল নাম্বার তৈরি করার প্রয়োজন হয় তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে উপরে এক লিখি, তারপরে নিচেরটাতে দুই লিখি, লেখার পর এই দুইটাকে আমরা ক্লিক করে তারপরে টেনে ধরে নিচের দিকে এনে এটাকে আমরা আসলে সিরিয়াল নাম্বার ক্রিয়েট করি। তো এইভাবে সিরিয়াল নাম্বার ক্রিয়েট করা যায়। এটা আসলে একটা ম্যানুয়াল প্রসেস। এই ম্যানুয়াল প্রসেসে এইভাবে সিরিয়াল নাম্বার, যদি সিরিয়াল নাম্বার কম হয়ে থাকে এইভাবে আসলে তৈরি করা সম্ভব। কিন্তু আমাদের যদি সিরিয়াল নাম্বার অধিকতর প্রয়োজন হয়, অর্থাৎ 10,000 সিরিয়াল নাম্বার কিংবা 50,000 ঘর পর্যন্ত সিরিয়াল নাম্বার কিংবা 1,00,000 ঘর পর্যন্ত সিরিয়াল নাম্বার, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এইভাবে এটাকে টেনে ধরে 1,00,000 সিরিয়াল নাম্বার পর্যন্ত করে এটা আমাদের জন্য কিন্তু খুব টাফ একটা কাজ এবং প্রচুর সময় সাপেক্ষ কাজ। তো এইভাবে সিরিয়াল নাম্বার না করে সিম্পল একটা ছোট্ট ফর্মুলা ইউজ করে আমরা যে কোনো কোয়ান্টিটির সিরিয়াল নাম্বার আসলে তৈরি করতে পারি। তো এটা আসলে একটা ম্যানুয়াল প্রসেস যেটা একটু আগে দেখালাম। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যদি যে কোনো একটা খালি ঘরে পাশে কোনো যদি রেফারেন্স না থাকে, রেফারেন্স না থাকা অবস্থায় সেখানে যদি আমরা সিরিয়াল নাম্বার তৈরি করি, ডবল ক্লিক করি এটার মধ্যে, যে যে ডবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে সিরিয়াল নাম্বার তৈরি হয় না। তবে আপনাদের খেয়াল রাখতে হবে একটা জিনিস, যদি বাম পাশে কোনো রেফারেন্সের ঘর থাকে, এরকম থাকে যে বাম পাশে কোনো সংখ্যা আছে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে সংখ্যা লেখার পর ডবল ক্লিক করে দিলে কিন্তু সে অটোমেটিক্যালি হয়ে যাবে, তাকে কিন্তু টেনে ধরে নিচে স্ক্রল করে সিরিয়াল নাম্বার তৈরি করার প্রয়োজন নাই। এখানে যে সমান সমানটা আছে, আমরা যে লেখাটা লিখেছি 1 এবং 2, এখানে প্লাস বাটন, এখানে যদি আমি ডাবল ক্লিক করে দিই, এই যে দেখেন অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার হয়ে গেছে। তবে ততটুকু পর্যন্ত সিরিয়াল নাম্বার আসলে সে হয়েছে যতটুকু পর্যন্ত আসলে এখানে রেফারেন্সে দেওয়া আছে। যেমন এখানে 300 পর্যন্ত রেফারেন্স আছে, যার কারণে সে 300 পর্যন্ত সিরিয়াল নাম্বার হয়েছে। 300-এর পরে কিন্তু নিচে আবার ডাবল ক্লিক করলে আর সিরিয়াল নাম্বার হবে না, কারণ তার রেফারেন্স নাম্বার এখানে নাই। তাহলে এই একটা প্রসেস, যেই প্রসেস আসলে টেনে আমরা স্ক্রল করে সিরিয়াল নাম্বার তৈরি করতে পারি। এবং সেকেন্ড একটা প্রসেস দেখালাম, সেটা হচ্ছে যদি রেফারেন্স নাম্বার পাশে থাকে তাহলে 1 এবং 2 লিখে দুইটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে দিলেই সব সিরিয়াল নাম্বার হয়ে যাবে। এই একটা প্রসেসে খুবই সহজেই আপনারা সিরিয়াল নাম্বার আসলে তৈরি করতে পারবেন। এখন আমি একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে আসলে এই একটা টেকনিক ব্যবহার করে আপনারা হিউজ সিরিয়াল নাম্বার লিখতে পারবেন। ধরুন আপনার এখানে 10,000 সিরিয়াল নাম্বারের প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি বাম পাশে একটা কলামকে খালি রাখবেন। আমি এখানে বাম পাশে এই কলামটাকে ধরে নিচ্ছি যে এটা একটা খালি কলাম। বাম পাশের কলামের প্রথম সেলটাতে ক্লিক করে এখানে দেখাচ্ছে এ ওয়ান। আমার যদি 10,000 সিরিয়াল নাম্বার লেখার প্রয়োজন হয় তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 10,000। 10,000 লিখে এন্টার করে দিচ্ছি, দ্যাট মিন্স হচ্ছে এই কলামের 10,000তম ঘরে সে এসে পড়ছে। আমি এখানে একটা জিরো দিচ্ছি 10,000তম ঘরে, এবং এই ঘরটাকে কপি করে কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে অ্যারো কি উপরের দিকে দিচ্ছি। এতে যেটা হলো যে 10,000তম ঘর থেকে প্রথমতম ঘর পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে, এবং যেহেতু আমি জিরোটাকে কপি করে নিয়েছি, এখন যদি আমি এন্টার করে দিই তাহলে 10,000তম ঘর পর্যন্ত সবগুলোতে জিরো হয়েছে। তো এটাকে আমি আসলে কি করলাম, এটাকে আসলে আমি একটা রেফারেন্স তৈরি করলাম। কন্ট্রোল বাটন চেপে অ্যারো কি উপরে দিকে দিলে একবারে উপরে চলে যাবে, এটাকে আসলে আমি একটা রেফারেন্সের নাম্বার দিলাম। এখন যদি আমি এখানে 1 এবং নিচে যদি 2 লিখে দিই, 1 এবং 2 লিখে যদি আমি এখানে দুটোকে সিলেক্ট করে ডাবল ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমার এখানে 10,000 পর্যন্ত সিরিয়াল নাম্বার তৈরি হয়ে গেছে। আমরা যদি এখানে কন্ট্রোল বাটন চেপে ডাউন অ্যারো কি দেই তাহলে দেখতে পারবো, হ্যাঁ, 10,000 ঘর পর্যন্ত সিরিয়াল নাম্বার হয়ে গেছে।
কারণ হচ্ছে বাম পাশে যেহেতু আমাদের রেফারেন্স আছে, রেফারেন্স একটা সংখ্যা আছে, জিরো দেওয়া আছে, যার কারণে আমরা এখানে সিলেক্ট করার পর ডবল ক্লিক করার সাথে সাথে 10,000 পর্যন্ত সিরিয়াল নাম্বার হয়ে গেছে। তো এই দুইটা প্রসেস খুবই সহজেই আপনারা সিরিয়াল নাম্বার তৈরি করতে পারবেন। এছাড়া যেটা করা যায় সেটা হচ্ছে ফর্মুলা ইউজ করে খুবই সহজে সিরিয়াল নাম্বার তৈরি করা যাবে। তবে এখন যেটা দেখালাম এ এবং বি কলামের সাথে, এটা আসলে একটা টেকনিক দেখালাম আপনাদেরকে, যে সিম্পল একটা টেকনিক ইউজ করে খুবই সহজে এত সিরিয়াল নাম্বারগুলো লেখা সম্ভব। এবং এইখানে আপনি পরবর্তীতে এই কলামটাকে সিলেক্ট করে ধরে ডিলিট করে দিলেই আপনার এখানে সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এটা ছিল টেকনিক ইউজ করে কিভাবে সিরিয়াল নাম্বার, সিতে দেখিয়েছি আসলে কিভাবে স্ক্রল করে সিরিয়াল নাম্বার তৈরি করা যায়, ধরে টেনে সিরিয়াল নাম্বার। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ফর্মুলা ইউজ করে সিরিয়াল নাম্বার কিভাবে তৈরি করা যায়। যে ফর্মুলাটা ইউজ করে সিরিয়াল নাম্বার তৈরি করা যায় সে ফর্মুলাটার নাম হচ্ছে রো ফর্মুলা। রো ফর্মুলাতে আমরা জি যে কলামটা আছে এই জি কলামে আসলে সিরিয়াল নাম্বার তৈরি করব। তো ফর্মুলা ইউজ করে যেহেতু আমরা জি কলামে সিরিয়াল নাম্বার তৈরি করব, তা প্রথম জি কলামের ঘরটাতে আমি ক্লিক করছি, এখানে দেখাচ্ছে G1। যদি আপনার 1,00,000 ঘরের মধ্যে সিরিয়ালের প্রয়োজন হয় তাহলে এখানে আমি 1,00,000 দিয়ে দিচ্ছি, 1,00,000তম ঘর দিয়ে দিচ্ছি এবং এন্টার দিয়ে দিচ্ছি। দ্যাট মিন্স হচ্ছে 1,00,000তম ঘরে সে চলে আসছে। এই ঘরটাতে আমি একটা জিরো দিচ্ছি, তারপর কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে, সরি কন্ট্রোল বাটন চেপে ধরে আসলে আমি উপরে চলে গেলাম, এখন আমি কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে নিচে চলে আসলাম। দ্যাট মিন্স হচ্ছে প্রথমতম ঘর থেকে 1,00,000তম ঘর পর্যন্ত আমার সম্পূর্ণটা সিলেক্ট হয়ে আসছে। আমি 1,00,000তম ঘরটাকে আসলে আইডেন্টিফাই করার জন্য এখানে একটা জিরো দিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা সমান সমান চিহ্ন দিব। সমান সমান চিহ্ন দিলে প্রথম ঘরটাতে সমান সমান চিহ্ন আসছে। এখন আমি লিখব রো, ROW রো। রোটাকে আমি ডাবল ক্লিক করে দিচ্ছি, ফর্মুলাটা আসছে। এখন বলতেছে রেফারেন্স, অর্থাৎ কততম ঘর পর্যন্ত এখানে সিরিয়াল নাম্বার দরকার। আমার দরকার G1 থেকে, প্রয়োজন হচ্ছে G1,00,000 পর্যন্ত। তাই G1 ঘরটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, এখানে আপনি দেখতেছেন কার্সর নাড়াচাড়া করতেছে। G1 ঘরটাকে আমি সিলেক্ট করে নিলাম অ্যারো কি দিয়ে আসলে, তারপরে G1 ঘর থেকে কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে আমি ডাউন অ্যারো কি দিচ্ছি। দ্যাট মিন্স হচ্ছে G1 সেমিকোলন G1,00,000 পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট করার পর শিফট বাটন চেপে আমি সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম। এখন আমি যেটা করবো এটা খুবই ভালো মতো মনে রাখতে হবে, এখন এটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্রেকেটটা ক্লোজ করার পর কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে এন্টার, সাথে সাথে আমার সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি তৈরি হয়ে গিয়েছে। আমাকে কিন্তু সিরিয়াল নাম্বার লেখার প্রয়োজন হয় নাই। যে দেখেন 1,00,000 ঘর পর্যন্ত অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা এই রো ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে আমরা সিরিয়াল নাম্বার তৈরি করতে পারবো। এই জিনিসটা আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি আবার দেখানোর সুবিধার্থে। যেটা করতে হবে, ধরুন আমরা এখান থেকে একটা জিরো দিয়ে দিচ্ছি যে কলাম আমরা সিরিয়াল নাম্বার তৈরি করব, তাহলে কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে নিচ পর্যন্ত সিরিয়ালটা আমি এতটুকু ঘর সিলেক্ট করলাম, দিলাম হচ্ছে সমান সমান, লিখলাম ROW রো, রোটাকে সিলেক্ট করছি। এখন বলতেছে রেফারেন্স, রেফারেন্সের ঘর, রেফারেন্সের ঘর আমার কি আসলে, রেফারেন্সের ঘর হচ্ছে আমার, আমি রেফারেন্সের ঘর হচ্ছে J1, J1 এখানে আছে, J1 থেকে কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে অ্যারো বাটন নিচ পর্যন্ত, J1 থেকে জিরো, J1 থেকে জিরো, জিরো পর্যন্ত মানে হচ্ছে কি J11 পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। শিফট বাটন চেপে ধরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এখন আমি কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে এন্টার করে দিচ্ছি যে সিরিয়াল নাম্বার এখানে দেখুন তৈরি হয়ে গেছে। তাহলে খুবই সহজ প্রসেসে এইভাবে সিরিয়াল নাম্বার তৈরি করা যায়। তবে খেয়াল রাখতে হবে ফর্মুলা ইউজ করে সিরিয়াল নাম্বার তৈরি করলে সেখানে কিন্তু কোনো
রো ইনসার্ট করা যাবে না। ইনসার্ট করতে চাইলে দেখেন এখানে একটা মেসেজ দিচ্ছে, ইউ ক্যান নট চেঞ্জ দ্য পার্ট অফ এনি রে। এখান থেকে কোনো ধরনের কলাম বাড়ানো যাবে না, তবে বাড়াতে পারবেন সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এই সম্পূর্ণ জিনিসটাকে সিলেক্ট করে নিয়ে ফর্মুলাটা তুলে দিতে হবে। কী করতে হবে, কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে ডাউন অ্যারো কি দিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি। তারপরে এখানে এখানেই আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল দিয়ে ভ্যালু পেস্ট করে দিচ্ছি। ভ্যালু পেস্ট করে দেওয়াতে এখন কিন্তু এটাতে রো ইনসার্ট করা যাবে, এখান থেকে রো ইনসার্ট করা যাবে, আদারওয়াইজ রো ইনসার্ট করা যাবে না। তো ভ্যালু পেস্ট করে দিলাম, ফর্মুলা চলে গিয়েছে। এখন যদি আমি এখানে রো ইনসার্ট করতে চাই, এই যে রো ইনসার্ট হচ্ছে, এখন কথা হচ্ছে যে হ্যাঁ রো ইনসার্ট করলে তো আমার সিরিয়াল নাম্বার নষ্ট হয়ে যাচ্ছে না, এখানে কোনো টেনশনের ব্যাপার নাই। এখান থেকে 2 এবং 5 কে চেপে ধরে আপনি যে 2-3টা ঘর কিংবা 5টা ঘর আপনি ইনসার্ট করবেন সেই পর্যন্ত টেনে ধরে নিয়ে আসবেন। তারপরে যেটা করে দেবেন সেটা হচ্ছে একটা ডাবল ক্লিক করে দেবেন, বাস আবার সিরিয়াল নাম্বার তৈরি হয়ে যাবে। তো এইভাবে খুবই সহজে রো ফর্মুলা ইউজ করে আপনি সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি তৈরি করতে পারবেন। এটা ছিল রো ফর্মুলার কাজ। এবং এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে কলাম ফর্মুলা। কলাম ফর্মুলাটাও আসলে সেম, কলাম ফর্মুলাটা রো ফর্মুলার মতোই কাজ করে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আসলে কলাম ফর্মুলাটা কী করে। এখান থেকে আমি ধরেন এখান থেকে আমি সিরিয়াল নাম্বার তৈরি করতে চাচ্ছি, কিংবা আমি এখানে আসলে 2-3টা ঘর ইনসার্ট করে নিচ্ছি, আমার এখান থেকে সিরিয়াল নাম্বারটা করা প্রয়োজন যে আমার এই রোগুলোতে সিরিয়াল নাম্বার হবে। তো সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে নিলাম। ওই সেম প্রসেস আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, যেভাবে আমি কলাম সিলেক্ট করে নিচ্ছি সেমভাবে রো সিলেক্ট করতে পারবেন। এখানে সমান সমান দিচ্ছি, লিখছি কলাম, কলামটাকে আমি ডাবল ক্লিক করে দিচ্ছি। এখন বলতেছে রেফারেন্স, আবার সেম প্রসেসে এ থেকে শুরু করে রেফারেন্স আমার কোন পর্যন্ত, অ্যান পর্যন্ত, অ্যান পর্যন্ত রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি। শিফট বাটন চেপে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি এবং কন্ট্রোল শিফট ধরে এন্টার করে দিচ্ছি। দেখেন আমার এখানে কিন্তু সিরিয়াল নাম্বার রোতে হয়ে গিয়েছে। যদি এই সহজ প্রসেসে এই দুইটা ফর্মুলা ইউজ করে খুবই সহজে রোতে এবং কলামতে আপনারা সিরিয়াল নাম্বার তৈরি করতে পারবেন। আজকে এতটুকুই ছিল রো এবং কলাম ফর্মুলা নিয়ে, সিরিয়াল নাম্বার খুবই সহজে তৈরি করার প্রসেস, যেটা আসলে আমার কাছে জানা ছিল এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।